তো বন্ধুরা, আমরা এখন ওপেন করছি ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, যেটা সিভিল ডিফেন্স পদে নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন রকম জেলা এবং বিভিন্ন রকম ব্লকে নিয়োগ করানো হচ্ছে, এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কাজের দক্ষতা অনুযায়ী আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো সেই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কারাকারা এখানে আবেদন করতে পারেন, কীভাবে আপনারা আবেদন করবেন, তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা আবেদন কীভাবে করবেন, আবেদনের বিষয়ে প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো জল মধ্যে বেশি দেরি না করে আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাবো। একটা অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখেছি এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা ফিল আপ করেছি, আপনারা কীভাবে ফিল আপ করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেটটা, এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা ফিল আপ করে রেখেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে নেম ইন ব্লক লেটার, অর্থাৎ যিনি আবেদন করছেন বা যে প্রার্থী তার নাম এখানে দিতে হবে ব্লক লেটারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লক লেটারে এখানে নামটা লিখেছি। ফাদার্স নেম এখানে দিতে হবে, যিনি আবেদন করছেন তার ফাদার্স নেম এখানে দিতে হবে, ক্যাপিটাল লেটারে এখানে ফিল আপ করবেন। জেন্ডারটা এখান থেকে দেবেন, মেল ফিমেল যেটা রয়েছে এখান থেকে লিখে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছি। যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে, যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে দিতে হবে, যেরকম এখানে দিয়েছি January 1st এখানে দিয়েছি। ইমেল আইডি এখানে দিতে হবে, ইমেল আইডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইমেল আইডি আমি এখানে একটা দিয়েছি এক্সাম্পল শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা এখান থেকে ইমেল আইডিটা দিয়ে দেবেন। মেটিরিয়াল স্ট্যাটাস কী রয়েছে, ম্যারিড হলে ম্যারিড এখানে দিতে হবে, আনম্যারিড হলে আনম্যারিড আপনাদেরকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দিতে হবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে আপনাদেরকে লিখে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন আমি এখানে দিয়েছি পোস্ট গ্রাজুয়েট, আমার যেটা কোয়ালিফিকেশন রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি। স্কিলটা আপনাদের এখানে দিতে হবে, আপনি কোন কাজের বিষয়ে দক্ষ সেটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে, আপনি যে কাজটা করছেন বা যে কাজের বিষয়ে আপনি দক্ষ রয়েছেন সেই কাজটাই কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। যেরকম আমি এখানে দিয়েছি কমার্শিয়াল অ্যাওয়ারনেস, আমার যেটা দক্ষ রয়েছে আমি সেটাই এখানে দিয়েছি। আধার কার্ড নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আধার কার্ড নাম্বার দিয়েছি, ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য এখানে আধার কার্ড নাম্বারটা আমি দিয়েছি। 10 নাম্বার এখানে রয়েছে স্টেট নেম, এখানে স্টেট নেমটা এখানে লিখে দেবেন, আমার যেটা স্টেট রয়েছে আমি এখান থেকে লিখে দিয়েছি, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছি। 11 নাম্বার এখানে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন বা আপনি কোন জেলার বাসিন্দা সেটা এখানে লিখে দিতে হবে, আমি যে জেলার বাসিন্দা সেটা আমি এখানে লিখে দিয়েছি দার্জিলিং। ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভিলেজ নেম বা ওয়ার্ড নাম্বার আপনাদের যেটা রয়েছে আপনারা এখান থেকে দিয়ে দেবেন, আমার যেটা ওয়ার্ড নাম্বার রয়েছে আমি এখানে দিয়েছি 13 ওয়ার্ড নাম্বার পাঞ্জাবি পাড়া। হোম অ্যাড্রেস আমি এখানে দিয়েছি 14 নম্বরে, আপনারা আপনাদের হোম অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, হোম অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পাড়া ওয়ার্ড নাম্বার 13 শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দার্জিলিং 734401 ওয়েস্ট বেঙ্গল। পোস্টাল কোডটা আপনাদের এখানে দিতে হবে, আপনার যে পোস্টাল কোড রয়েছে সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন, অর্থাৎ আপনার পিনকোড, আমার যেটা পিনকোড রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি 734401। এবং এখানে যেটা রয়েছে স্পাইসি ওয়েদার, অর্থাৎ আপনি NCC বা NYKS করেছেন কিনা NCC সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে, বা EX সার্ভিস বা অন্য কোনো কাজ আপনি করেছেন সেটা আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। 17 নম্বর এখানে রয়েছে এক্সট্রা কারিকুলাম ইফ এনি, আপনারা এখানে দিতেও পারেন না দিতে পারেন, যদি আপনার থাকে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, আমার যেটা রয়েছে আমি এখান থেকে দিয়েছি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। রিমার্কসটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন, আপনার রিমার্কস আপনারা থাকলে এখানে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। বিজনেস অ্যাকুমেন্টস আমি দিয়েছি। তারপরে এখানে ডেটটা দেওয়া রয়েছে, আমি যে ডেটে আবেদন করছি বা আপনারা যে ডেটে আবেদন করবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। প্লেসটা এখানে দিয়ে দেবেন, আমার যেটা প্লেস রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি আবেদন করছে তার এখানে সিগনেচারটা করতে হবে, তো এখানে যিনি আবেদন করছেন বা যে আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দিয়েছে। তো এখানে একটা পাসপোর্টের যে ছবি আপনাদেরকে লাগাতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এখানে যেটা দেওয়া রয়েছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রামপুরহাট ওয়ান ডেভেলপমেন্ট ব্লক রামপুরহাট বীরভূম, বীরভূম জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছিল, তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আরও অন্য জেলারও ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি সিভিল ডিফেন্সের, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। সেই ভিডিওর সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মেটগুলো দেওয়া রয়েছে বা নোটিশের সাথে, সেই নোটিশের অ্যাপ্লিকেশন ফর্মেট এবং এই অ্যাপ্লিকেশন ফর্মেট একই রকম দেওয়া রয়েছে, আমরা এটা দেখে নিলে আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কেটে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল মনে স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।